সকাল সকাল একজন চললেন বাজারে, তোমাকে মনে হচ্ছে তুমি খেলতে যাচ্ছ দেখে। আর মা এদিকে করছে নুডলস নাকি মাছকে, একদম ভরপুর লাল নীল হলুদ সবজি দিয়ে এখানে হবে। সব একসাথে বানিয়ে দিলাম। ও বলতে হয় বলে দিলাম। হ্যাঁ, ওর আবার বৃষ্টি পড়লেই গাড়ি বাবা জীবন আবার স্টার্ট নিচ্ছে না কদিন ধরে। ভেজে তো নি, কালকে ভেজেছে। আমি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। কালকে দিনটা ব্লগ করতে পারিনি, এখানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে ভাবতে পারবে না, কাল সারা দিন বৃষ্টি। এই নিয়ে আবার কিছু একটা বলতে এসেছে সকাল থেকে, আমার কিছু বলতে আসেনি সকাল থেকে, আমার পেছনে লাগার মুডে আছে, খিটখিট খিটখিট করেই যাচ্ছে। যাই হোক, কালকে কি প্রচন্ড রকমের বৃষ্টি, সারা দিন বৃষ্টি হয়েছে, মানে ঘর আটকা। তার মধ্যে আমাদের ওয়াইফাই চলছিল না কালকে সারা দিন, এইসব করে ব্লগ আপলোড করতে পারিনি। রবিবারের ব্লগটা আজকে আপলোড করছি, আর আজ হচ্ছে বুধবার, কালকে ছিল মঙ্গলবার, মঙ্গলবার অফ গেছে। কি ও সোমবারের ব্লগ, সরি সোমবারের ব্লগ আমি। যাই হোক, এই যে গরম গরম সোমবার করতে ব্লগ সোমবার আপলোড করব। হ্যাঁ, সোমবার করতে পারিনি সেটা বলছি, সোমবার ব্লগ করতে পারিনি। দেখো যে অভ্যাস চলে গেলে এই হয় না, মোটে অভ্যাস যায়নি। যাই হোক, চলো এখন চাউমিন খাবো। চশমা খুঁজে পাচ্ছে নিজের, এই একটা জিনিস কোথায় কোথায় যে হারিয়ে যায় খুঁজে পায়। বাড়িতে সাধারণত নুডলস বা এই জাতীয় কোনো কিছু হলে আমি বানাই, বা চাউমিন ধরো এই ধরনের কোনো কিছু হলে, কিন্তু এগুলো তো শিখেছি মায়ের থেকেই। তো মা আজকে বানিয়েছে, অনেকদিন পর, অনেকদিন পর চিকেন চাউমিনটাও খেয়েছি। আমার এই হালকা তেলে চাউমিন ভীষণ ভালো লাগে, মা একদম অল্প তেল দিয়ে করেছে। দাদা আজকে, দাদা অফিস যাওয়ার আগে স্নান না করে খেতে বসে গেছে, একটা খাবো তারপর স্নান করব, তারপর স্নান করে তারপর যাব। ও চাউমিন দেখে আর শুনলো। হ্যাঁ 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 হ্যাঁ, আগে চাউমিন বলছে সকালবেলা, বলছে আমি শুনলাম আমাদের বাড়িতে নাকি চাউমিন হচ্ছে। একটা খাওয়া হতে না হতেই মা এখানে লেগে গেছে হচ্ছে চিকেনের প্রিপারেশন নিয়ে, একদম পাতলা করে হালকা করে চিড়ে বার করছি, দেখছো কাসৌরি, হালকা করে কাসৌরি মেথি দিয়ে একদম সুন্দর করে হবে, এটা কাসৌরি মেথি দিয়ে সুন্দর করে মা করবে। কড়াইয়ের মধ্যেই ম্যারিনেট করে রাখছে, মা দেওয়ার হেভি চাপ হচ্ছে বলো, ছোট খাটো জিনিসের, ছোট খাটো জিনিসের আবার কি আছে, সুন্দর হচ্ছে বেশ অনেক জিনিস। মা জানো তো এখানে বেশ আটকা পড়ে গেছে, কারণ বোলপুরে যেহেতু মায়ের অফিস থাকে, মায়ের অফিস যাওয়া, অফিস থেকে আসা, তারপরে মা যেহেতু গাছপালা নিয়ে থাকতে ভালোবাসে, বাগানে গাছপালা করা এইসব নিয়ে প্রচুর কাজ থাকে, মানে মায়ের বসার সময় থাকে না। এইখানে যেহেতু অফিসের পার্টটাই নেই আর একদম চারতলার উপরে পুরোপুরি বন্ধ, মানে বেরোনো সেরকম খুব একটা হয় না, তো এখানে বেশ আটকা হলো যতই বলো মেয়ের কাছে আছি বলো। আমিও চলে এসেছি একবার রান্না করে হানা দিতে। আহা, চিকেন কষছে এখানে। আরে দেখো ওয়েদার পুরো মেঘলা, আজকে তাও বৃষ্টি হয়নি বলো মা, হ্যাঁ সকালের দিকে হয়েছে, এখন আর হয়নি। স্নান সেরে একদম ফ্রেশ হয়ে নিলাম। এর মধ্যে জানো আমাদের যে আগে কাজ করতো কেশব, তোমাদের মনে আছে কিনা জানি না, ও যে হেল্প করে দিত, ও ছেড়ে চলে গেছে, তো আবার একজন নতুন অ্যাড হয়েছে গুড্ডি বলে, আজকে এসেছিল, কাল তোমাদের দেখাবো। আর এখানে এই কমপ্লেক্সে আছে হচ্ছে গণেশ পুজো, ওই দেখো ওইখানটাতে প্যান্ডেল হয়েছে, জানি না আমি দেখা যাচ্ছে কিনা, এই যে ওই ব্লকে ওইদিকে প্যান্ডেল হয়েছে, অল্প করে দেখা যাচ্ছে,
এখানে টুনি টুনি দিয়ে পুরো সাজিয়ে উঠছে চারিদিক। আর এই যে মা এখানে ভাতও রেডি করে দিয়েছে, ভাত, চিকেন, আর এখানে একটা সবজি আর ডাল। এই হচ্ছে আজকের মেনু, অল্প অল্প করেই করেছে, কারণ এই বেলার জন্য শৈবাল বাবু বলেছে রাত্রিবেলা চিকেন কষা দিয়ে রুটি খাবে, তো মা বলেছে ঠিক আছে, সেজন্য আর ডাল ফাল বেশি করে করেনি। এখন খাওয়াটা সারি, বাজতে চললো প্রায় 6টা মতো সন্ধ্যা, আর বিকেলের এই টাইমটা আমার আর মায়ের চায়ের আড্ডা বসে। কোথায় বসে জানো? এই দেখো এইখানটাতে, এইখান থেকে এই জায়গাটা পুরো দেখা যায়। তো এইখানে আমি আর মা বসি, এই হচ্ছে মায়ের চা, এই হচ্ছে আমার বিস্কিট, এখানে দুজন মিলে বসি, আর এই যে সামনের ভিউ এনজয় করতে করতে দুজনে গল্প করতে করতে চা খাই। শৈবাল আসুক, তারপরে আজকে একটু এই সামনের দোকানে যাওয়ার কথা আছে, একটু জিনিসপত্র লাগবে, সেগুলো আনতে যাব। তাই তো আশা করি দি, তাই তো। আর মা সারাদিন কি দেখে জানো? এখান থেকে এই দেখো এই বাচ্চাগুলো খেলে, মা বলো ওরা সারাদিন কি এত খেলে, খেলে আর বৃষ্টিতে ভেজা। মায়ের ওই ব্যাপারটা দারুণ অদ্ভুত লেগেছে যে ওরা এইভাবে বৃষ্টিতে ভেজে, মা এসে দেখে পুরো হতবাক হয়ে গেছে। গাঠিয়া নাও, গাঠিয়া মা খুব ভালোবাসে। এই স্টোরটাতে আমরা প্রথমবার এসেছি, এর আগে আসিনি না গো। দাদা এত মন দিয়ে আটা ময়দা, এই যে আটা ময়দা, আর আপনি আপনি কি এত মন দিয়ে নিচ্ছেন? মুগ ডাল করতাম। এটা কি গো? লুজ কুরকুরে, লুজ কুরকুরে কি জানি। ঢুকে গেছি বাড়ি, একটু দেরি হলো, 10:10 মতো বাজতে চললো। মা এসে রুটি করতে ঢুকে গেছে, এই যেখানে মা করছে রুটি, আর সাথে আমার আর মায়ের হচ্ছে রাত্রিবেলার কুমড়োর তরকারি, শৈবাল বাবুর হচ্ছে চিকেন কষা, যেমনটা বলেছি তোমাদের, আমি আর মা রাত করে চিকেন খাবো না, মা তো একদমই চিকেন পছন্দ করে না। তুমিও কি কুমড়ো? হ্যাঁ, আমার মায়ের কুমড়ো। আর হচ্ছে এদিকে এই যে সব জিনিসপত্র আনা হয়েছে, তেল শেষ হয়ে গেছিল, তেল, তারপরে হচ্ছে নুডলস, এদিকে হচ্ছে একটু আখরোট, আর এই যে এটা কি একটা নিয়েছে নমকিন, এদিকে হচ্ছে একটা হাজমোলা মায়ের জন্য, মা একটু খাওয়ার পর লাগে, আর কাজু, তারপরে হচ্ছে ডাল, এখানে আটা ফাটা আছে, ভিনিগার, সস, এই সমস্ত সব প্রয়োজনীয় গ্রসারি, নিত্য প্রয়োজনীয় গ্রসারি যা যা লাগে সেই সমস্ত নেওয়া হয়েছে। তার সাথে সাথে আজকের একদম ছোট ব্লগটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি, একদম ঘরোয়া সাদা মাটা ব্লগ। যদি তোমাদের ভালো লাগে সে জায়গায় লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কাল দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে, আজকের জন্য চলো, টাটা।